জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ, এটা আমাদের সবারই একটা অত্যন্ত ভয়ের বিষয়, জিনিসটা করা অনেকটা কঠিনের মতন। তো জারণ বিজারণ সমতাকরণের অনেকগুলো উপায় আছে। আজকে আমরা প্রথমে আলোচনা করব কিভাবে অর্ধ সমীকরণ পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়াটাকে সমতা করতে হয়। এখানে একটা জারণ বিজারণ বিক্রিয়া লেখা আছে যেটা সমতা করা হয়নি। লক্ষ্য করো, একটা অ্যাসিডিক মাধ্যমে পটাশিয়াম ডাইক্রোমেটের দ্রবণ সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এই জিনিসগুলো তৈরি করে। এখন আমরা দেখব কিভাবে অর্ধ সমীকরণ দিয়ে আমরা এটাকে সমতা করে ফেলতে পারি। বুঝতে হবে এখানে মূল কোন দুইটা জিনিস বিক্রিয়া করছে। একটা হচ্ছে আমাদের এই পটাশিয়াম ডাইক্রোমেট, আরেকটা হচ্ছে এই ফেরাস সালফেট। লক্ষ্য করো, কোনো কিছু না জেনে এই বিক্রিয়াটাকে সমতা করা যায়। কিভাবে আসো আমরা এখন সেটাই দেখি। প্রথমে একটু লক্ষ্য করো, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 এটা লিখলাম। এটার পরিবর্তিত রূপটা হচ্ছে, এখানে লক্ষ্য করে দেখো, Cr2SO43। তোমরা অনেকে আর্গিউ করতে পারো যে পটাশিয়াম সালফেটটাকে কেন এর পরিবর্তিত রূপ লেখা হলো না, এখানে তো পটাশিয়াম অংশটা আছে। লক্ষ্য করে দেখো, এখানে পটাশিয়ামের চার্জ হচ্ছে +1, এখানেও পটাশিয়ামের চার্জ হচ্ছে +1। দর্শক আয়ন নিয়ে আমরা কোনো কালই মাথা ব্যথা করি না। সালফেটের চার্জ এখানে -2, এখানেও সালফেটের চার্জ হচ্ছে -2। তো দর্শক আয়ন নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই। আমরা টু ক্রোমিয়ামের ব্যালেন্সে 3 হয়, এখানে চার্জটা হবে ক্রোমিয়াম 3+। অবশ্যই ক্রোমিয়াম দুইটা থাকায় সামনে 2 বসিয়ে দিলাম। সো এখানে দুইটা, এখানে ক্রোমিক অক্সাইড মানে Cr2O7 2-আয়নটা এখানে দুইটা Cr3+ তৈরি করেছে। তো প্রথম কাজ হচ্ছে দর্শক আয়নটাকে বাদ দিয়ে এই তার মেইন ফর্মটাকে এখানে লিখা। এখন এটাকে সমতা করার চেষ্টা করতে হবে। এখান থেকেই তোমার মেইন কাজটা শুরু। লক্ষ্য করো, প্রথম হিসাব করতে হবে এখানে ক্রোমিয়ামের চার্জ কত। ক্রোমিয়ামের জারণ মান এখানে বের করলে আসে +6, এখানে ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে উপরে লিখা আছে +3। তাহলে লক্ষ্য করো, চার্জ 3-6 ছিল, এখন হয়ে গেল 3। তাহলে সে ইলেকট্রন গ্রহণ করবে নাকি বর্জন করবে? আগে তার +6 ছিল, এখন +3। আমরা জানি ইলেকট্রন গ্রহণ করলে চার্জ কমে, যেহেতু এখানে চার্জ কমতেছে +6 থেকে কমে হয়ে গেল +3, সেখানে এখানে ইলেকট্রনকে প্লাস করতে হবে। কথা হচ্ছে কয়টা ইলেকট্রনকে প্লাস করতে হবে। লক্ষ্য করে দেখো এখানে কয়টা ইলেকট্রন প্লাস করা আসলে উচিত। 6টা চার্জ ছিল, এখানে চার্জ হয়ে গেছে 3টা, তাহলে তার ইলেকট্রনের হ্রাস বৃদ্ধি এখানটাতে হচ্ছে 3টা ইলেকট্রনের। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে ক্রোমিয়াম আছে কয়টা? ক্রোমিয়াম আছে 2টা, এখানেও ক্রোমিয়াম আছে 2টা। একটা ক্রোমিয়ামের চার্জ +6 থেকে +3 হতে 3টা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে 2টা ক্রোমিয়াম +6 থেকে +3 হতে 3×2 বা 6টা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এখানে প্লাস দিয়ে লিখতে হবে 6টা ইলেকট্রন। আবারও রিপিট করছি, ক্রোমিয়ামের চার্জ এখানে +6, এখানে +3, তাহলে চার্জের হ্রাস বৃদ্ধি হচ্ছে 3। চার্জ যোগ করা হচ্ছে ইলেকট্রন, কারণ চার্জ কমে গেছে, ইলেকট্রন মাইনাস চার্জের, তাই ইলেকট্রন নিলে প্লাস চার্জ কমে যায়। যেহেতু 3-এর চেঞ্জ, তাহলে সে 3টা ইলেকট্রন নিয়েছে। ক্রোমিয়াম আছে 2টা, তাহলে 3 × 2 সে নিয়েছে ইলেকট্রন 6টা। তাহলে ক্রোমিয়াম 6টা ইলেকট্রন নিয়ে ক্রোমিয়াম 3+ হলো। অক্সিজেনের কি হলো? অক্সিজেন কোনো পরিবর্তনই হবে না, 7টা অক্সিজেন আছে, তাহলে লিখবো 7×O2-। লক্ষ্য করো, এটা খুবই গুরুত্বপূর্ণ। মানুষ এখানে ভুল করে যা লিখে সেটা লিখে এরকম O7 2-, এটা লিখলে পুরোটাই ভুল। তোমাদের লিখতে হবে 7×O2-, কারণ অক্সিজেন আছে 7টা, প্রত্যেক চার্জ -2, এটা লিখা হইলো। এখন কথা হচ্ছে এই অক্সিজেনের কি ভবিষ্যৎ। লক্ষ্য করো, এখানে সালফিউরিক অ্যাসিড থেকে অনেক H+ আসে, এই H+ অক্সিজেনের সাথে মিশে পানি তৈরি করে, তাহলে 7টা O2-, এখন সে H+ গ্রহণ করবে। দেখো, পানি হতে হলে হাইড্রোজেন আর অক্সিজেনের রেশিও হচ্ছে 2:1, তাহলে 7টা অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে 14টা H+ লাগবে। তাহলে আমরা লিখে দিলাম 14টা H+। তাহলে এই দুইটা রিয়াকশন যদি যোগ করি এখন আমরা, তাহলে দেখবো অনেক কিছু কাটাকাটি চলে যাবে এবং একটা খুব সুন্দর ফর্ম চলে আসবে। এখানে 7টা অক্সিজেন বাদ চলে গেল, বাকি অংশটুকু লিখে ফেলি, Cr2O7 2- প্লাস
14H+ ছয়টা ইলেকট্রন, বিক্রিয়া করে 2Cr3+ লক্ষ্য করে এখানে সাতটা আর চোদ্দটা মিলে সাত অনু পানি তৈরি করবে, তাহলে এখানে লিখতে হবে সাত অনু পানি। তাহলে লক্ষ্য করো, যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে বিজারণ বিক্রিয়া, এই বিক্রিয়াটাকে আমরা বলবো বিজারণের অর্ধ বিক্রিয়া, এটা গেল বিজারণ। এখন আমরা জারণ অর্ধ বিক্রিয়া দেখার চেষ্টা করি। আসো লক্ষ্য করো, আয়রন সালফেট এটা পরিবর্তিত হয়ে এখানে হয়েছে ফেরিক সালফেট, তাহলে এটা আমরা লিখি FeSO4, এটা বিক্রিয়া করে এখানে তৈরি করেছে Fe2SO4 3। একটু লক্ষ্য করো, এখানে আয়রনের এখন দর্শক আয়নগুলো যদি আমরা বাদ দেওয়ার চেষ্টা করি, এখানে দর্শক আয়ন সালফেট, এখানে দর্শক আয়ন সালফেট, সালফেট সালফেট যদি আমরা বাদ দিই আমরা লিখতে পারি Fe2+, এখান থেকে হয়ে গেছে Fe3+। কিভাবে লক্ষ্য করো, সালফেট -2, তাহলে এখানে আয়রনের চার্জ হবে অবশ্যই +2। তোমরা চাইলে জারণ মান x ধরে বের করতে পারো, এখানে সালফেট -2, তাহলে জারণ মান ধরে বের করলে এখানে আসে আয়রন +3। এটা বোঝা যায় এখানে 3 লেখা থাকলে আয়রনের যোজনী 3। আচ্ছা, আয়রন +2 থেকে আয়রন হয়ে গেল +3, তাহলে চেঞ্জ হচ্ছে মাত্র একের জন্য। চেঞ্জটা বোঝানোর জন্য 2 থেকে 3 চার্জ হতে হলে তার একটা ইলেকট্রন ছাড়তে হবে, একটা ইলেকট্রন ছাড়লে তার চার্জ 1 বাড়বে। তাহলে এটাই হচ্ছে সুন্দরভাবে জারণ অর্ধবিক্রিয়া, এটা হচ্ছে আমাদের জারণের অর্ধবিক্রিয়া। এখন মজার ব্যাপার হচ্ছে এখানে 6টা ইলেকট্রন গ্রহণ করে, এখানে মাত্র 1টা ইলেকট্রন ছাড়ে, এরকম ঘটনা থাকলে হবে না, ইলেকট্রনের গ্রহণ বর্জন সবসময় সমান হতে হয়। তাহলে এখন আমাদের গ্রহণ বর্জন সমান করার ব্যবস্থা করতে হবে, তাই আমরা এই 2 নম্বর ইকুয়েশনকে এখন 6 দিয়ে গুণ করে দিই। 6 দিয়ে গুণ করলে আসে 6টা আয়রন 2+, 6টা ইলেকট্রন ছেড়ে হয় 6টা Fe3+। তারপর এই রিয়াকশনটাকে এটা নিচে লেখার চেষ্টা করি, Cr2O7 2- 14H+ 6টা ইলেকট্রন, এখান থেকে আসছে 2টা ক্রোমিয়াম 3+ এবং 7টা ওয়াটার। লক্ষ্য করো, এখন যদি আমরা এই 2টা ইকুয়েশন লিখে এটাকে যোগ করা শুরু করি, লক্ষ্য করো অনেক কিছু কাটাকাটি, 2টা ইলেকট্রনগুলোর হ্রাসবৃদ্ধি কাটাকাটি যাবে, তাহলে আসে Cr2O7 2- 14H+ 6Fe2+, বিক্রিয়া করে হবে 6টা Fe3+ 2টা ক্রোমিক 3+ 7টা ওয়াটার। তাহলে এইটা হচ্ছে তোমার পূর্ণ বিক্রিয়া, তাহলে এটাই হচ্ছে সমতাকৃত পূর্ণ বিক্রিয়া। এখন এইটা দেখে দেখে আমরা উপরে খালি কতগুলো সংখ্যা বসিয়ে দিব, এবং এই কাজটা করা আমাদের জন্য খুবই সহজ একটা ব্যাপার। লক্ষ্য করে আমরা কি করব, প্রথমে তাকিয়ে দেখো ক্রোমি Cr2O7 কয়টা আছে, 1টা, তাহলে আমরা এই Cr2O7 এর আগে বসিয়ে দেবো 1। এরপর লক্ষ্য করো হাইড্রোজেন প্লাস আছে 14টা, যেহেতু 14টা আছে এখানে 14 বানাতে হবে, যেহেতু হাইড্রোজেন এখানে 2টা দেওয়া আছে, এখানে 7 দিয়ে দেখলেই 7 গুণে 14 হয়ে গেল। আয়রন 2+ আছে 6টা, তাহলে এখানে ফেরাস সালফেটের আগে 6 বসিয়ে দিই। K2SO4 এখানে নাই, তাহলে এখানে কিছু করা লাগবে না। Cr2SO4 3, তাকিয়ে দেখো Cr3+ এখানে 2টা লাগে, এবং এখানে অলরেডি 2টা দেওয়া আছে, এখানে Cr2 দেওয়ার কারণে এখানে ক্রোমিয়াম 2টা হয়ে গেছে, তাহলে সেটা এখানে করা আছে। পানি দেওয়া আছে এখানে 7টা, তাহলে এখানে লিখতে হবে 7টা পানি। এবং তাকিয়ে দেখো ফেরিক আয়রন 3+ আছে 6টা, তাহলে এখানে 6টা বানাতে হবে। 6টা বানানোর জন্য আয়রন এখানে 2 দেওয়া আছে, তাহলে এখানে 3 দিয়ে গুণ করে দিলেই 3 গুণে 6টা আয়রন হয়ে গেল। বাস, সুন্দর মতন আমরা জারণ বিজারণ অর্ধ সমীকরণ পদ্ধতিতে এই উপরের বিক্রিয়াটাকে সমতা করে ফেললাম। তাহলে পদ্ধতিটা হচ্ছে প্রথমে প্রত্যেকটারই বিজারকের জারণ অর্ধ বিক্রিয়া, জারকের বিজারণ অর্ধ বিক্রিয়া লিখতে হবে, 2 অর্ধ সমীকরণকে যোগ করতে হবে এমনভাবে যাতে ইলেকট্রনের হ্রাসবৃদ্ধি সমান হয়, তারপর যে পূর্ণ বিক্রিয়াটা দাঁড়াবে সেই পূর্ণ বিক্রিয়া দেখে দেখে তার এই মোল সংখ্যাগুলো, এই মোল সংখ্যাগুলোকে উপরে বসিয়ে দিলেই জারণ বিজারণ অর্ধ সমীকরণ পদ্ধতিতে সমতা হয়ে যাবে।